সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি পাবলিকেশনস লিমিটেডের আয়োজনে জীবনের ক্যানভাসে। আমি মশিউর রহমান শান্ত আছি আপনার সাথে, এবং আজকে আমরা যে মানুষটির জীবনের গল্প শুনতে যাচ্ছি সেই মানুষটিকে আপনারা সবাই চেনেন। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান লেখক ফারুক মঈনউদ্দিন ভাই আছেন আজকে আমাদের সাথে। এবং ফারুক ভাইয়ের কাছে প্রথমেই যেটা জানতে চাই যে আপনার ছোটোবেলা আসলে কেমন ছিল, ছোটোবেলাটা কোথায় কাটিয়েছেন, কী হবার স্বপ্ন দেখতেন? আমার শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। যেহেতু আমার বাবার বদলির চাকরি ছিল, সুতরাং আমার স্কুল জীবন যদি আমি ধরতে গেলে, আমি আমার যেসব জায়গায় আমরা ছিলাম সেসব কোনো জায়গায় আমার স্কুলে ভর্তি হয় আমার হওয়া হয়নি। তবে শৈশব কেটেছে অন্যভাবে, যে আমার ভাই বোনেরা যারা ঢাকায় পড়াশোনা করতেন, তারা যখনই আমাদের বাড়িতে কিংবা ঘরে আসতেন ছুটি ছাটায়, তারা আমাদের জন্য বই নিয়ে আসতেন সবসময়। ওই ছোটোবেলা থেকে বই পড়ার একটা অভ্যাস আমি পেয়েছিলাম। আমার মায়েরও বই পড়ার অভ্যাস ছিল। স্কুল লাইব্রেরি, আমি যখন হাই স্কুলে পড়ি তখন স্কুল লাইব্রেরি থেকে আমি বই আনতাম, আমার মাও পড়তেন আমিও পড়তাম। এবং অনেক বই যে তখন বুঝে পড়েছি তা নয়, কিন্তু পড়েছি। এবং তখন মায়েরা বাবারা একটা শব্দ ব্যবহার করতেন, আউট বই। এই শব্দটা এখন শোনা যায় না। আউট বই মানে হচ্ছে পাঠ্যপুস্তকের বাইরে, যাই হোক না কেন আউট বই। এখন বুঝতে পারি যে আউট বই পড়ার ব্যাপারে কোনো মা বাবারই তার সন্তানকে বাধা দেওয়া উচিত নয়, কারণ আউট বই পড়ে আমরা অনেক কিছু শিখেছি যেটা হয়তো নর্মালি শিখতে পারতাম না। সেই হিসাবে বই পড়া কিংবা সাহিত্যের সাথে একটা সম্পর্ক তখন থেকে সৃষ্টি হয়েছিল, যেটা পরবর্তী সময় আমাকে লিখতে শুরু করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। এবং আগ্রহ না থাকলে তো এটা হয় না। যেমন মনে করেন, আমাদের যারা স্কুলে পড়ে তারা স্কুল ম্যাগাজিনে কমপক্ষে একবার একটা কবিতা কিংবা ছড়া কেউ লিখেছে, কিন্তু সেটাকে কন্টিনিউ করে যাওয়া সেটি সবার পক্ষে হয় না। আমার পক্ষে হয়তো হয়েছিল, কিংবা সেটা আমার আগ্রহের ব্যাপারে হোক কিংবা আমার ছোটোবেলা থেকে প্রচুর বই পড়ার কারণেই হোক, আমি সেটাতে টিকে যাই কিংবা সেটাতে লেগে থাকি। স্কুল জীবনের শেষে যখন আমি কলেজে ভর্তি হই, তখন আমি ছোটো কাগজ সম্পাদনা করতাম কলেজ লেভেলে, এবং কলেজে তখন কবিতা লিখতাম, কবিতা পত্রিকা বের করতাম। এবং কলেজ জীবনের শেষে এসে, একেবারে শেষে ইন্টারমিডিয়েট পাস করার পর, আমি একটা গল্প লিখি, জীবনের প্রথম লেখা গল্প। সেই গল্পটা আমি প্রথম জমা দিই দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক আহসান হাবিবের কাছে, এবং আমার জীবনের প্রথম লেখা গল্পটি তিনি 3 সপ্তাহের মধ্যে ছেপে দিয়েছিলেন। আমি এতে খুব অবাক হয়েছিলাম যে একটিমাত্র গল্প লিখেছি জীবনে, এবং আহসান হাবিবের মতো একজন জার্নাল সম্পাদক তিনি গল্পটি খুব দ্রুততম সময়ে ছেপেছিলেন। সেই গল্পটি ছাপা হওয়ার পর কিন্তু আমার যে গল্প লেখার প্রতি আগ্রহ বাড়ে এবং আত্মবিশ্বাস বাড়ে, এবং তারপর থেকে আমি কবিতা আস্তে আস্তে লেখা কমিয়ে দিয়ে গল্পে স্থিত হই, গল্প লেখা কন্টিনিউ করি। এবং তখন কিছু অনুবাদ আমি করেছিলাম যখন ইউনিভার্সিটিতে পড়ি, সেই অনুবাদগুলো কিন্তু আহসান হাবিব ছেপেছিলেন। তো সুতরাং এভাবে শাখা প্রশাখায় যে আমার বিচরণ, সেটি এক অর্থে অনেকে বলবেন যে অনেক কিছু করতে চেয়েছি বলে কিছুই করতে পারিনি আমি। আমার কাছে মাঝে মধ্যে সেটি মনে হয় যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমি গল্প লিখেছি, অনুবাদ করেছি, কবিতার কথা বাদ দিচ্ছি আমি, তারপরে অর্থনীতি বিষয়ক লেখা লিখেছি, ভ্রমণ কাহিনী লিখেছি। সুতরাং আমার বিভিন্ন শাখায় যেহেতু আমার লেখালেখি বিস্তৃত, সেই জন্য হয়তো সব জায়গায় একটু টাচ আছে, কোথাও যে একেবারে শীর্ষে পৌঁছে যাওয়া হয়তো আমার ঘটেনি, হয়তো ঘটবে না। এটি হচ্ছে আমার লেখালেখির মূল উপজীব্য, এবং আমার লেখালেখির পেছনের কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা এরকমই। ফারুক ভাইয়ের কাছে জীবনের মানে কি, জীবনের সংজ্ঞা যদি জিজ্ঞেস করি, জীবন আসলে কেমন? জীবনের সংজ্ঞা দেওয়া তো আসলে একটু কঠিন। এক একজনের কাছে জীবনের অর্থ এক এক রকম। কারোর কাছে জীবনের একেবারে বাস্তব জীবনটাই তাদের কাছে জীবনের সংজ্ঞা, কারো কাছে বাস্তবের বাইরে যাদের মনের মধ্যে যে একটা জীবন থাকে তার একটি সংজ্ঞা। সুতরাং জীবনের সংজ্ঞা এক শব্দে কিংবা এক বাক্যে দেওয়া কঠিন। তো আমার কাছে জীবন যেটা মনে হয় যে একেবারে শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত আমার যা কর্ম, আমার যা অর্জন এবং আমার সাথে মানুষের যে সম্পর্ক, এগুলো সব মিলিয়ে একটা জীবন। সব কিছু জীবন, কীর্তি জীবন, এবং আমি যা রেখে যাচ্ছি সেটিও জীবন।
হয়তো আমার অবর্তমানে যেটা থাকবে সেটা আমার জীবনের অংশ হয়ে থাকবে, এটাকে আমি এভাবেই দেখি জীবন। আপনি ভীষণ ভবঘুরে স্বভাবের মানুষ এবং দুনিয়া ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং সেই গল্পগুলোকে লিখতে পছন্দ করেন, এই ব্যাপারে যদি আমাদেরকে বলেন। দেখেন, ভ্রমণ অনেকেই করে, আমাদের দেশে এখন ভ্রমণ পিপাসু লোকের সংখ্যা বেড়েছে, অনেকে এসে আবার সেই ভ্রমণ কাহিনী লেখারও চেষ্টা করেন, কিন্তু যেটিকে সত্যিকার যদি সাহিত্য পদবাচ্য করতে হয় একটি ভ্রমণ লেখা, সেটির জন্য তার কিছু বাড়তি কোয়ালিটি লাগে বলে আমি মনে করি। শুধুমাত্র গেলাম, দেখলাম, সুন্দর লাগলো, এই কথার মধ্যে কিন্তু ভ্রমণ কাহিনী কখনোই সীমাবদ্ধ নয়। সুতরাং তাকে তার মধ্যে মানুষজন, যেখানে গিয়েছি সেখানকার জনগণ, সেখানকার ইতিহাস, কৃষ্টি, শিল্প সবই আসা উচিত বলে মনে করি। শুধু প্রকৃতি বর্ণনায় ভ্রমণ কাহিনী কখনো সীমাবদ্ধ থাকে না। হ্যাঁ, হয়েছে, হয় নাই তা বলবো না, কিন্তু আমি সেরকম লিখতে চাই না। আমি অনেক দেশে গিয়েছি যেগুলোর উপর আমি লিখিনি। আমি অগণিতবার সিঙ্গাপুর গিয়েছি, আমি সিঙ্গাপুরের উপরে কখনো কোনো লেখা লিখিনি। আমি মালয়েশিয়া গিয়েছি অনেকবার, মালয়েশিয়ার উপরে লিখিনি। আমি লিখেছিলাম মালয়েশিয়ার একটিমাত্র জায়গায় মালাক্কার উপরে। মালাক্কাটা ঐতিহাসিক জায়গা ছিল, এটি অন্যরকম হবে। সুতরাং আমি চেষ্টা করি যেসব জায়গায় লোকজন কম যান সেই সব জায়গাকে তুলে ধরতে। আমি হংকংয়ে গিয়েছি, হংকং এমন একটা শহর যেখানে লেখার তেমন কিছু নেই। আমি খুঁজে বের করে হংকংয়ের গ্রাম খুঁজে বের করেছি এবং অনেক দীর্ঘপথ পাড়ি দিয়ে বাসে, ট্রেনে মিলে, হেঁটে মিলে একেবারে হংকংয়ের একেবারে অজপাড়া গাঁ যেটাকে বলে সেখানে গিয়েছি। সেখানে বাংলাদেশের মতোই দেখলাম বড় বড় বিশাল পাতাওয়ালো কুচু গাছ, যেটা আমাদের দেশে পাওয়া যায়, মান কুচু আমরা যেটাকে বলি। তো সেরকম দৃশ্য দেখছি, মনে হচ্ছে বাংলাদেশের একটা দৃশ্য দেখছি। সেরকম দৃশ্য, সেরকম পটভূমি খুঁজে বের করেছি যাতে আমি ভিন্ন রকমের একটা লেখা লিখতে পারি। এবং ভ্রমণ কাহিনী লেখার পেছনে আমার আরেকটি উদ্দেশ্য কাজ করে, সেটি হচ্ছে যে আমি কোথাও ঘুরে এলাম, আমি চার পাঁচজনের সামনে বসে একটা গল্প করছি আমার অভিজ্ঞতা নিয়ে, সেটি চার পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যদি আমি এইটিকে আমি যদি লিখি, লিখলে এবং এটা যদি কোথাও প্রকাশিত হয়, তাহলে অনেক বেশি লোক একসাথে সেই ভ্রমণের স্বাদটা পাবেন। অনেকে আমাকে বলেন যে আমার ভ্রমণ কাহিনী পড়লে মনে হয় তিনিও যাতে যেন আমার সাথে ভ্রমণ করছেন। তার অর্থ হচ্ছে আমি পাঠককে সেই জায়গায় নিয়ে যেতে পারছি, এই অন্য যাদের সাথে শেয়ার করছি তাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে মানুষ ভ্রমণে নিয়ে যাওয়া, এটার উদ্দেশ্য কিন্তু একটা আছে আমি যে ভ্রমণ কাহিনী লিখি। সুতরাং এই লেখার মধ্যে যেটি একটু আনকমন জায়গাগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করি, যেমন মঙ্গোলিয়া খুব কম লোক গিয়েছেন আমাদের দেশের। আমি মঙ্গোলিয়া গিয়েছি, মঙ্গোলিয়া থেকেছি প্রায় সপ্তাহখানেক, মঙ্গোলিয়ার উপর বেশ কিছু লেখা আছে। এবং আমেরিকায় গেলেও কিংবা অন্য কোনো জায়গায় গেলেও আমি ওই সব জায়গার একটু লোকজন সবসময় জান না এমন জায়গায় খুঁজে বের করার চেষ্টা করি। আমি যেবার নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের উপর লেখা লিখলাম, তো একজন আমাকে বলছেন যে আমি এতবার গেছি সেন্ট্রাল পার্কে, কিন্তু আপনি যেভাবে দেখছেন আমরা কখনো সেন্ট্রাল পার্ক এইভাবে দেখিনি। সুতরাং আমি চেষ্টা করি নতুন একটা ডাইমেনশান খুঁজে বের করার জন্য, মানুষের অনেকবার দেখা জায়গাকে তারা অন্যভাবে দেখবেন, সেটা আমি চেষ্টা করি আমার লেখাতে। প্রাপ্তির গল্প যদি জানতে চাই, প্রাপ্তি এবং অপ্রাপ্তির গল্প, জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে যদি কিছু বলেন। প্রাপ্তি যদি আপনি আজকে যে পটভূমিতে আমরা কথা বলছি কিংবা আমার যে ভূমিকা নিয়ে আমরা কথা বলছি, আপনি যদি সেইটাই জানতে চান, লেখক হিসাবে প্রাপ্তি, লেখক হিসেবে প্রাপ্তি আমি যেটা বুঝতে পারি সেটি হচ্ছে পাঠককে স্পর্শ করা, পাঠকের কাছে পৌঁছানো, সেটি প্রাপ্তি। একজন পাঠক যদি আমার লেখা মনে রাখেন সেটিকে আমি প্রাপ্তি বলে মনে করি, কারণ আমি তারকে স্পর্শ করতে পেরেছি, তার অন্তর স্পর্শ করতে পেরেছি, কিংবা তিনি যা চান পাঠের মধ্যে তিনি যে আনন্দ পেতে চান সেটি হয়তো আমি তাকে দিতে পেরেছি, সেটিকে আমি প্রাপ্তি বলে মনে করি। আমার অপ্রাপ্তি মনে করে আমি সেই, যদি আপনি লেখালেখির কথাতেই আসেন, যে আমি এমন কিছু লিখলাম যেটি পাঠককে স্পর্শ করলো না, পাঠক এটা মনে রাখলো না, সেটা আমি প্রাপ্তি বলবো না, সেটা অপ্রাপ্তিই বলবো। অনেকে আমাদের দেশে অনেক হয়, আমরা জানি যে আমরা অনেক লেখা পড়ি যেগুলো আমাদের স্মৃতিতে থাকে না, সেটি লেখক হিসেবে অপ্রাপ্তিই বলবো। কারণ কথা হচ্ছে লেখকের কাজই হচ্ছে পাঠকের মনে আসন প্রতিষ্ঠা করা, সে আসন প্রতিষ্ঠা করতে পারাটা হচ্ছে প্রাপ্তি, আসন প্রতিষ্ঠা করতে না পারা হচ্ছে লেখক হিসেবে তার অপ্রাপ্তি বলে আমি মনে করি। জীবনের সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন কার কাছ থেকে? এটা একটু কঠিন বলা, কারণ অনুপ্রেরণা বিভিন্ন জনের কাছ থেকে পাই। যদি আপনি প্রকাশের অনুপ্রেরণা বলি, অবশ্যই এটি প্রথম সম্পাদকদের কাছ থেকে পাওয়া, তারা যদি আগ্রহ ভরে একটা লেখা চান যা এটার উপরে আমাকে লেখা দিতে হবে, তো সেটি একটা অনুপ্রেরণা। তার সম্পাদকের অনুরোধে একটা
কিংবা পরামর্শে একটি লেখা তৈরি করা, সেটা একটা অনুপ্রেরণা। অনেক সময় অনুপ্রেরণা পাই কাছের লোকজনদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া যায়। আমি গল্প কম লিখি বলে আমার স্ত্রী মাঝে মধ্যে বলেন, তুমি গল্প লিখছ না কেন? এই যে গল্প লিখতে লেখার যে অনুপ্রেরণা তিনি দিচ্ছেন, কিংবা সম্পাদকরা একটা গল্প চান, আপনি গল্প কম লিখে বলছেন যে আপনি ভ্রমণ কাহিনী বেশি লিখছেন কিংবা ইকোনমিক আর্টিকেলস বেশি লিখছেন, সুতরাং এটি একটা অনুপ্রেরণা। যদি আমি যে গল্প লিখি তাহলে বুঝবো যে যারা চাইছেন তাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাচ্ছি এটি লেখার জন্য। কিংবা আমাকে যদি কেউ একজন ভ্রমণ কাহিনী চান, সেটা এক ধরনের অনুপ্রেরণা বলে মনে করে, কারণ তারা প্রকাশ করতে চান বলে কিংবা আমার লেখা তার কাছে সমাদৃত বলেই তিনি আমাকে প্রেরণা দিচ্ছেন একটি লেখা তৈরি করার জন্য। অনুপ্রেরণা এইভাবে বিভিন্ন জনের কাছ থেকে আসে, নির্দিষ্ট একজনের কথা তো বলা যাবে না, আসলে এটা সম্ভব নয়, নির্দিষ্ট একজন কখনো অনুপ্রেরণা হতেও পারে না। পাঞ্জিরি থেকে ইতিমধ্যে একটি বই আপনার প্রকাশ হয়েছে এবং আরেকটি বই প্রকাশ হতে যাচ্ছে। এই যে আন্তর্জাতিক মানের একটি প্রকাশনা সংস্থা পাঞ্জিরি, সেই পাঞ্জিরির সাথে কাজ করে আসলে কেমন অভিজ্ঞতা হলো? পাঞ্জিরির যে প্রকাশনার সৌকর্য কিংবা প্রকাশনার মান বজায় রাখার জন্য পাঞ্জিরির যে চেষ্টা, সেটা আমি লক্ষ্য করেছি। আমার পাঞ্জিরি থেকে আগে একটি বই বেরিয়েছে, এবার একটি বই বেরোতে যাচ্ছে। পাঞ্জিরির মধ্যে যেটা আমি দেখেছি, তারা যে কোনোভাবে একটি বই প্রকাশ করে ফেলতে চান না, সেটিকে তারা প্রকাশনার মান এবং সব কিছু মিলিয়ে গুণগত মান এবং তার প্রকাশনার সৌকর্য দিয়ে তারা এটিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চান। যে কারণে আমাদের দেশে অনেক প্রকাশকই তাই করেন পাঞ্জিরি একান্ন, তো পাঞ্জিরির মধ্যে একটা বিশেষ ধরনের, এবং পাঞ্জিরিতে যারা কর্মী বাহিনী আছে বিশাল, তাদের মধ্যেও আমি কাজ জিনিসটা কাজ করে দেখেছি যে তারা নির্ভুলভাবে একটা বই প্রকাশ করতে চান এবং সেটির মান যাতে উন্নত হয়। বই প্রকাশ করলে হবে না, এটা বাধাইয়ের দিকেও দেখতে হবে। আমি অনেক পাঠককে পেয়েছি, তারা পাঠক কিন্তু তারা অভিযোগ করেন বাধাইয়ের মান নিয়ে, বই খুলে রাখা যায় না ইত্যাদি ইত্যাদি টেকনিক্যাল সাইডগুলো। এই টেকনিক্যাল সাইডগুলো কিন্তু পাঞ্জিরি লক্ষ্য রাখে বলে আমার মনে হয়েছে। সেই কারণে আমি মনে করি পাঞ্জিরি যেভাবে লেগে আছে এবং পাঞ্জিরি যেভাবে বিস্তার লাভ করছে, তারা আমাদের দেশে আন্তর্জাতিক মানের প্রকাশনা প্রতিষ্ঠান হিসাবে হয়েছে। ভবিষ্যতে এটা আরও হয়তো তারা উৎকর্ষ লাভ করবেন বলে আমি মনে করি প্রকাশনা শিল্পে। শেষ প্রশ্ন জানতে চাই, লেখালেখি নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী করছেন? লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমি যা করছি সেটাই করতে চাই। আর একটি ব্যাপারে আমার প্রায় অভিযোগ শুনতে হয়, সেটি হচ্ছে গল্প কম লিখছি, উপন্যাস লিখিনি। এটা অনেকে একটু অবাক হন যে আপনার এত লেখার মধ্যে উপন্যাস নেই কেন। দেখেন, আমি যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে যে উপন্যাস আমাদের দেশে প্রচুর প্রকাশিত হচ্ছে এবং বইমেলাতে প্রায় সময় স্বল্প পরিচিতকে এবারে একেবারে অপরিচিত, যিনি আমাকে চেনেন তিনি এসে আমাকে বলছেন যে এবছর আমার একটা উপন্যাস বেরিয়েছে, এর প্রচুর উপন্যাস বের হয়। কিন্তু আমি কিন্তু সেইভাবে আসলে লিখতে চাই না। একটা সত্যিকার উপন্যাস লেখা কষ্টকর, শ্রমসাধ্য কাজ এবং এটি গবেষণামূলক হওয়া উচিত বলে মনে করি। এবং অনেক লেখককে আমরা জানি যারা দাবি করেন তারা এক রাতে বসে একটা উপন্যাস লিখে ফেলেছেন কিংবা নামিয়ে ফেলেছেন, তা আমি সে জাতীয় কিছু করতে চাই না। যদি আমি উপন্যাস আদৌ কখনো লিখি, মাথার মধ্যে অনেকগুলো পরিকল্পনা আছে, সেরকম একটু সাজিয়ে গুছিয়ে বসে লিখতে চাই। যদি না পারে হবে না, কিন্তু যে কোনোভাবে লিখে আমি একটা উপন্যাস প্রকাশ করতে চাই না, এটি হচ্ছে আমার পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো পাঞ্জিরি পাবলিকেশনস লিমিটেডের আয়োজনে জীবনের ক্যানভাস এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আবারও বলে রাখতে চাই যে যারা ঘরে বসে সেরা বইগুলো পেতে চান তারা অবশ্যই ভিজিট করবেন pbs.com.bd-তে। আর সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।